অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। নভেম্বরের মাঝামাঝি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। করোনার কারণে বিদেশিদের জন্য প্রায় ১৬ মাস বন্ধ ছিল দেশটির সীমানা, ফলে তীব্র শ্রম সংকটে পড়েন তারা। এ সংকট নিরসনেই পুনরায় বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মহামারী ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটির সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দীর্ঘদিন পর বিদেশি পর্যটকদের জন্য খুলছে দেশটির দুয়ার, তবে করোনার টিকার পূর্ণ ডোজ নিলেই যাওয়া যাবে দেশটিতে। এছাড়া থাকতে হবে ভ্রমণ বিমাও।